সাবস্ক্রাইব করুন শাইন টিভি বাংলা, জেলার সব খবরে নিজেকে আপডেট রাখতে পাশের বেল আইকনটি প্রেস করুন আর জানুন জেলার সব তথ্য। ফের ব্রিজ ভেঙে পড়ার ঘটনা ঘটল এই রাজ্যে। বুধবার সকালে উত্তর চব্বিশ পরগনার হাড়োয়ার বিদ্যাধরী খালের উপর আচমকা একটি ব্রিজ ভেঙে পড়ে। ঘটনাস্থলে আহত 5 জন, আহতরা সবাই স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন। কিভাবে আচমকা ব্রিজ ভেঙে পড়লো তার তদন্ত শুরু করছে পূর্ত দফতরের ইঞ্জিনিয়াররা। ছিলেন কিভাবে পড়লেন? ব্রিজে ওভার যে ফলগুছি যাচ্ছে ওখানে আমি বললো ভাই একটু ঠেলে দে, এদিকে যেন বাইকটা না আসে। হ্যাঁ, পিছনে এই ভাই বসেছিল। আচ্ছা, ও লোক হরেন দেখি দিদি দিদি এই আর এই যে ফলগুছি ওইটা বেরিয়ে গেলে আর এই স্লাব ধুমধাম করে পড়লো, বাইকে ওর মধ্যে পড়লো, আমি পিছনে আসছিলাম, আমি ওই সাথে আমার কাজপত্র ওর মধ্যে পড়ে গেল, নদীতে পড়ে গেল। হ্যাঁ, এবার স্লাব কমবেশিটা কানায় মানায় কেটে গেছে। এইবার আমরা এইবার জলে তলায় গিয়ে ওর মধ্যে ডুবুরির মতন এবার উঠে ভুষ করে দম নেওয়ার জন্য ঠেলে উঠে আমরা এইবারে উঠে আসলাম। জীবনের দা কোথায় কোথায় লেগেছে আপনার? আমার লেগেছে এই হাতটায় লেগেছে আর এই নাক। আচ্ছা, এনার বাইক তো একদম। আর শরীরে আর কোথায় আঘাত হয়েছে আপনার? আর শরীরে আধা হয়নি, যেটা বলা মানে ভুল হবে, সেটা কোনো ডক্টর ওই পাশ থেকেই আমরা পড়ে গেছি।